খানাকুল এক নম্বর ব্লকে কৃষক পুত্র শিরোনামে একটি প্রশিক্ষণ শিবির হয়ে গেল। উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা কৃষি অধিকর্তা থেকে শুরু করে ব্লক প্রশাসনের আধিকারিক ও কৃষকরা। দীর্ঘদিনের স্বনামধন্য উন্নত মানের ধান বীজ চাঁদ মাতা, আর দেরি না করে কৃষক বন্ধুরা আজই চলে আসুন কালীমাতা সিড ফার্মে। খানাকুল এক নম্বর ব্লকের কৃষকদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির করলো প্রশাসন। জানা গেছে খানাকুল কৃষি দপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবির হয়। উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমার কৃষি অধিকর্তা সজল কুমার ঘোষ, খানাকুল এক নম্বর ব্লক কৃষি অধিকর্তা অপূর্ব শীত সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। কৃষক পুত্র প্রশিক্ষণ শিবির শিরোনামে এই কর্মসূচি 3 দিন ধরে চলবে বলে জানা যায়। মঙ্গলবার এই শিবিরের সূচনা হয়। এলাকার 30 জন কৃষক প্রশিক্ষণ শিবিরে যোগদান করেন। এই বিষয়ে কৃষি অধিকর্তা সজল ঘোষ বলেন, কৃষকদের মূলত উন্নত পদ্ধতিতে চাষ করার জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। কৃষি ব্যবস্থা একটা সংকটাপন্ন, সেই ব্যবস্থার পরিপ্রেক্ষিতে কিভাবে কৃষি ব্যবস্থাকে টিকিয়ে রাখা যায়, সেই জন্য আর কি কৃষকদের পুত্রদের যারা আগামী দিনে হাতে তাদের চাষবাসের ভার থাকবে, তাদেরকে কীভাবে সেই সমস্যার সম্মুখীন থেকে মোকাবিলা করা যায়, সেই জন্যই তাদেরকে বিভিন্ন কৃষির বিভিন্ন পন্থা তাদেরকে শেখানো হবে। এবং সরকারের আজকে আরও যে কথা, বিভিন্ন যে বার্তা আছে, যেমন আমাদের এখানে একটা ফ্লেক্স টাঙানো আছে, নাড়া পড়া ইত্যাদি, এই যে সমস্ত কর্মসূচি আছে, এই বার্তাগুলো এই রকম প্রশিক্ষণের মাধ্যমে আমরা সাধারণ মানুষ তথাকথিত কৃষকের কাছে আমরা পৌঁছে দিতে চাই। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এটা 3 দিন আজকে চলবে। বিভিন্ন দিক আমাদের প্ল্যান্ট প্রোটেকশন, আমাদের শস্য চাষবাস ইত্যাদি সমস্ত, কীভাবে ক্রপ প্রোডাকশন, সবই কর্মপন্থা, সারের ব্যবহার ইত্যাদি, এগুলো সমস্ত আলোচনা। অপরদিকে ব্লক কৃষি অধিকর্তা অপূর্ব শীত বলেন, আলু চাষ থেকে শুরু করে সবজি চাষ প্রভৃতি বিষয় নিয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। কৃষকরা যাতে আলু চাষ করে লাভ করতে পারে সেই বিষয়ে পরামর্শ দেওয়া হয়। আমাদের কৃষক পুত্রদের নিয়ে আমাদের মিটিং হচ্ছে। আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আমরা চাষিদেরকে নিয়ে এসেছি এখানে আমাদের অফিসে, সেখানে আমাদের নতুন চাষ বলে নতুন বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ বিষয়ে বোঝানো হচ্ছে, কারণ ভবিষ্যতে এনারাই সেই জমিগুলো ধারক বাহক হবে, এই জমিতে তারাই চাষ করবেন, তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে নতুন আধুনিক পদ্ধতিতে চাষ করেন। এছাড়া যেসব সতর্কতাগুলো আজকের থেকে নেওয়া দরকার বা এই সময় থেকে নেওয়া দরকার, যেমন আগামী দিনে আমন ধানের কাটা হবে, যে কাটা হবে আমন ধান, মেশিনে এখন কাটতে হয়, তো আমন ধান কাটার পর যে নাড়াগুলো পড়ে থাকে জমিতে সেগুলো যাতে না জ্বালানো হয়, যাতে ভবিষ্যতে যে চাষ হবে আলু চাষ তাতে যেন কম রাসায়নিক সার এবং রাসায়নিক ওষুধের ব্যবহার করা হয়, যাতে জৈব পরিমাণ বাড়ানো হয়, এইসব বিষয়ে আমাদের 3 দিনে আলোচনা সভা। তো আজকে তার প্রথম দিন, আমাদের মধ্যে সাহেবরা উপস্থিত রয়েছেন, চাষিরা শুনছেন মনোযোগী। অপরদিকে চাষিরা জানায়, প্রতি বছরই আলু চাষের সময় প্রশাসন এই শিবিরের আয়োজন করে। এবছরও খানাকুল এক নম্বর ব্লক কৃষি দপ্তরের এলাকার কৃষকদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। আলু গাছ কিভাবে পরিচর্যা করা হবে সেই সম্পর্কে আলোচনা করেন কৃষি বিশেষজ্ঞরা। দু ধরনের, হ্যাঁ, এক হচ্ছে খড় পোড়ানো, হ্যাঁ, আমরা যে ধান ঝাড়ছি সেই খড়টা না পোড়ানোর জন্যে, হ্যাঁ, সেই বিষয়ে একটা আলোচনা। আর দ্বিতীয়ত হচ্ছে কৃষি পুত্রদের আর কি, তার মানে আমাদের যে জেনারেশন আসছে তাদের নিয়ে একটা কৃষি আলোচনা সভা। আলু চাষ কীভাবে হবে, মূলত এখন আলু চাষ, সে আলু চাষ কীভাবে হবে তার প্রশিক্ষণ দেবেন আর কি। এক নম্বর কেদারপুর গ্রাম থেকে আমরা প্রশিক্ষণ নিতে আসছি খানাকুল এক নম্বর ব্লকে। আর আমরা মূলত যে আমাদের যে চাষের যে উচ্ছিষ্টগুলো যেগুলো পরিবেশের ক্ষতি করছে সেইগুলো আমাদের ধারণা দেওয়ার জন্য আমরা এটা জানতে এসেছি, এবং সম্পর্কে আমরা অনেক কিছু তথ্য জেনেছি, কীভাবে চাষ করবো, কীভাবে জীবাণু ধ্বংস করবো, কীভাবে সুস্থ সুন্দর ফসল পাবো, সেই হিসাবে আমরা এখানে জানতে এসেছি। নিউজ আজ বাংলা, খানাকুল।